সকাল সকাল আমরা উঠেই বেরিয়ে পড়েছি জঙ্গল ঘোরার জন্য। এদিকে পুরো চা বাগান আর এদিকটাতে জঙ্গল। আমাদের রিসর্টের খুব মানে সামনেই এই চা বাগানটা রয়েছে। তো সকালে উঠে আর মানে ওয়েট করতে পারলাম না, মানে ওয়েট করতে না পেরে বেরিয়ে পড়েছি সকাল সকাল। একদিকে চা বাগান, একদিকে জঙ্গল, খুবই সুন্দর লাগছে দেখতে। ওয়াও, দারুণ দারুণ। এই যে এই জায়গাটাতে চা বাগান শেষ হচ্ছে, এই জায়গাটাতে চা বাগান শেষ হচ্ছে আর এই পাশটাতে একটা নালা পেরিয়ে গেছে। তো এই নালাতে আশা করি যে সমস্ত জন্তু জানোয়াররা জঙ্গলের মধ্যে থাকে তারা এখানে জল পান করতে আসে। আর এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে হাতির পটি, তার মানে এখানে হাতিও আসে। হাতি আমি শুনলাম, হাতি শুধু আসে না, এখানে রীতিমতো কিছুদিন ধরে বেশ উপদ্রব হচ্ছে। লাস্ট দুদিনে নাকি দুজন মারা গেছে হাতিরাটাকে, বাট এখানে আছে। বাট হাতি ছাড়া হিংস্র আর কি আছে জানি না, তবে এখানে প্রচুর ময়ূরের ডাক পাচ্ছি। নাইস পরিবেশ এই পরিবেশ। এখন আমরা জঙ্গলের মাঝে চলে এসেছি, এখানে চারিপাশে শুধু ময়ূরের ডাক পাওয়া যাচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে আর কি। তো দেখা যাক যদি দেখতে পাই। আমরা এখন এগিয়ে চলছি জঙ্গলের ভেতরের দিকে, গভীর জঙ্গল। আমরা এখন গরুমারা জাতীয় উদ্যানে রয়েছি। এখন আমরা প্রায় অনেকটাই জঙ্গলের ভিতর দিয়ে চলে এসেছি, যদিও যেতে একটু গা ছমছম করছে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো পশুর সাথে আমাদের দেখা হয়ে যেতে পারে। তার একটা ভয় কিন্তু প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু সেই ভয় নিয়েও আমরা এগিয়ে চলেছি। আমি আছি, মানুষদা আছে, আর সমাপ্তি রয়েছে আমাদের সাথে, আর আমাদের সাথে দুটো কুকুর রয়েছে যারা আমাদেরকে গার্ড দিয়ে আগে আগে নিয়ে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে ওদেরকে। হ্যাঁ, তো দেখা যাক যদি সামনে কিছু দেখতে পাই তোমাদেরকে দেখাবো। সকাল সকাল বিভিন্ন রকম পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, সেটা শুনে যেমন ভালো লাগছে তেমনি একটু ভয়ও করছে। কিছু কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে যেগুলো একটু অন্যরকম টাইপের। খুবই সন্তর্পণে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে, চারিপাশ ভালো করে দেখে তবে আগে পা ফেলছি। এই যে এখানে দেখা যাচ্ছে একটা গর্ত, যেটা হয়তো শেয়াল বা বুনো শুয়োরে করেছে। তো তার প্রমাণ পাওয়া যাচ্ছে এখান থেকে যে কাছে পিঠে কেউ আছে। লোক যাচ্ছে, কিছু বলো কিছু বলো। আগে আমরা জঙ্গলের মাঝখানটাতে গিয়েছিলাম, তো ওখানে কিছু একটা জিনিস ছুটে পালাতে দেখলাম, কি জিনিস সেটা বুঝতে পারলাম না। তো সেটা দেখে আমরা দৌড়ে পালিয়ে এসেছি ভয়ে। এই অ্যাডভেঞ্চারটা মনে থাকবে পুরো লাইফ, এই দৌড়ানোটা। আমাদের সঙ্গে দুজন গার্ড, তারাও যেভাবে দৌড়েছে তারাও ভয় পেয়ে গেছে, ওখান থেকে বুঝতে পারিনি। আইদার আমার মনে হয় শেয়াল ছিল। হ্যাঁ, বাট যাই হোক, এই ভয়টা এই ছমছমে পরিবেশে তিনজন মিলে আস্তে আস্তে পা চালাচ্ছিলাম, জানি না হঠাৎ করে এরকম একটা ভয়। যাই হোক, এই 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 ভয়ের অ্যাডভেঞ্চারটা সারা জীবন মনে রাখবো। চলো আমরা এবার ভিডিওটা একবার স্লো মোশনে দেখে নিই। আমরা কোনো একটা পশুর ছুটে যাওয়ার আওয়াজটা পেয়েই ছুটতে শুরু করেছি। সেই সময় যে ক্যামেরাটা অন ছিল সেটা আমার মাথাতেই ছিল না। তো রুমে এসে আমরা দেখি যে এরকম ভিডিওটা হয়েছে, এবং আমাদের যে দৌড়ের ভিডিও সেটাও হয়েছে। তো সেটা আমি দেখাতে তার জন্য সক্ষম হলাম।
পরিবেশটা মানে আমরা আছি বেসিক্যালি গরুমারার জঙ্গলের মধ্যেই, যদিও একবারে হয়তো ভেতর একবারে মিডিল না, বাট তাও জায়গাটা একটা ছমছমে পরিবেশ। এই পরিবেশে মানে ভয় নিয়ে অ্যাডভেঞ্চার নিয়ে জঙ্গলকে ভ্রমণ করা এবং তার সঙ্গে কিছু দেখতে পাওয়া, সেটা অসাম, সেটা অসাম। আর তার সঙ্গে এই ফিলটা যদি করতে পারলাম যে আমরা কিছু একটা পেয়ে, আর সবথেকে বড় কথা আমরা এই দুজন গার্ডকে পেয়েছি যে কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে সঙ্গে ঘুরে বেরিয়েছে, যারা যারা সব থেকে বেশি তারা ভালোভাবে স্মেল করতে পারে, তারা স্মেল করে ডিটেক্ট করতে পারে যে কোনো 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 রকমের অ্যাটাক, বাট ওরা নিজেরাই ভয় পেয়ে গেছে, ওদের জন্য আরও বেশি ভয় পেয়ে গেছি। হ্যাঁ, তো এটা এটা তো আরও ভালো লেগেছে। যাই হোক, আর তার সঙ্গে আজকে বোনের জয়েনিং, সে আজকে জঙ্গল থেকে জয়েন করেছে অফিস। হ্যাঁ, ইটস রিয়েলি অ্যাডভেঞ্চারাস, মোর অ্যাডভেঞ্চারাস ফর হার মেবি, সো সি ক্যান টেল সামথিং। ফার্স্ট দিন অফিস, একদম জঙ্গলের মাঝে কানেক্ট করছি, আর কি সারা জীবন মনে থাকবে এক্সপিরিয়েন্সটা। যাই হোক, ময়ূর দেখতেও পেয়েছি, উড়ন্ত ময়ূর আজকে আবার দেখেছি, উড়ন্ত আজকেও উড়ন্ত ময়ূর দেখেছি। বাট শুধু ইচ্ছে ছিল এখানে একটা রেল ট্র্যাক দেখতে পেয়েছিলাম, যে রেল ট্র্যাকের মধ্যে আমরা ভেবেছিলাম হয়তো রেল ট্র্যাকটা অবধি যেতে পারবো, কিন্তু ভয়ে আমরা চলে এলাম কাউকে কাউকে পেলাম না বলে, কারণ এটা রিয়েলি একটা ভয় কাজ করে, লাইফের রিস্ক নিয়ে কে যেতে চায়, এতটাও এতটাও অ্যাডভেঞ্চারাস আমি নই। যাই হোক, তবে চেষ্টা করেছিলাম হয়তো অত দূর পর্যন্ত যাবো, দূরে রেল ট্র্যাকটা অবধি যা গিয়ে দেখার। হ্যাঁ, তো যেটা পারলাম না, যাই হোক, এখানে হাতির পটি, হাতির পটি মানে হাতি ওপর দিকটাতে উঠে আসে নিচ থেকে, চা বাগান দেখতে আসে হয়তো। গতকাল রাত্রিবেলা আমরা লাটাগুড়িতে পৌঁছেছি এবং এখানে একটি রিসর্টে ছিলাম। তো আজকে সকালেই আমরা বেরিয়ে পড়েছি, সকাল মানে ভোরবেলাই বেরিয়ে পড়েছি, ভোর 5টার সময় এই জঙ্গল আসার জন্য। তো ভয়ের অভিজ্ঞতাটা অর্জনের পর আমরা রিসর্টে ফিরে যাচ্ছিলাম, এমন সময় আরও কয়েকজনকে পেলাম যারা জঙ্গল ঘুরতে এসেছেন। তো আমরা তাদের সাথে আবার জঙ্গলের ভেতরে যাচ্ছি, যদি আরও কিছু দেখতে পাই সেই সাহস নিয়ে। চলো এগিয়ে চলি। একটা, দুটো, তিনটে, চারটে পা, হাতির চারটে পায়ের দাগ পুরো বোঝা যাচ্ছে। চলো আরেকবার জঙ্গলের ভিতরে গিয়ে দেখি কিছু দেখতে পাই কিনা। ময়ূর সহ বিভিন্ন রকম পাখির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে এখানে। আর সামনে যেতে সাহস হচ্ছে না, তবুও যেতে ইচ্ছে করছে। এখন জঙ্গলের অনেকটা ভিতরেই চলে এসেছি, যে অভিজ্ঞতাটা একবার হয়েছে সেটা হয়তো আগেরবারের মতো ভালো নাও হতে পারে, তো সেই ভয়ে আমরা এখন আর জঙ্গলের ভিতর দিকে যেতে চাইছি না, এখন আমরা রিসর্টে ফিরে যাব। তো এরপর আমরা লাটাগুড়ি থেকে জলদাপাড়া হয়ে জয়ন্তী যাব, এবং সেই ভিডিওগুলো আমরা পরের ব্লগে নিয়ে আসবো।
এবং তার জন্য আপনারা একটু অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তার সাথে ভিডিওগুলি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। ঠিক আছে, ধন্যবাদ আজকের ব্লগটা দেখার জন্য।